আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। সাইব বাংলা টিভি চ্যানেলের পক্ষ হতে আমি শারমিন আক্তার। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কি বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে সর্বপ্রথম নিউজ আপনি পেতে পারেন। আজ আমি আপনাদের মাঝে এসেছি বাংলাদেশের এমবিসি থেকে জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে কুয়েতে অনেকদিন লকডাউন থাকার কারণে কুয়েতের লোকজন এর পাসপোর্ট অনেক জমে গেছে। বাংলাদেশের এমবিসি এখন খুলে দেওয়া হয়েছে এবং এমবিসি থেকে এখন পাসপোর্ট নবায়ন করা হচ্ছে। এমবিসিতে যারা নতুন পাসপোর্ট জমা দিয়েছেন নেওয়ার জন্য এখন 3 মাসের টাইম দেওয়া হয় নেওয়ার জন্য। আপনারা তা নিতে পারবেন এবং ইনশাআল্লাহ যদি 3 মাসের আগে অন্য কোনো তথ্য জানানো হয় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিব। আমার চ্যানেলের উপরে চোখ রাখবেন যাতে সর্বপ্রথম নিউজগুলো আপনি পেতে পারেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরা এসব খবর পেতে পারে। এই বলে আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।